আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই হয়তো অলরেডি জেনে গিয়েছেন যে BTCL বাংলাদেশ একটি অ্যাপ রিলিজ করেছে যেটার নাম হচ্ছে আলাপ, এবং এই অ্যাপটি দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো নাম্বারে মাত্র 30 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। আমাদের যে রেগুলার অপারেটরগুলো রয়েছে তারা কিন্তু 30 পয়সা মিনিটে কল রেট দেয় না। সো 30 পয়সা কল রেট মানে ইটস ভেরি ইন্টারেস্টিং। সো আজকের ভিডিওতে থাকছে কীভাবে আলাপ অ্যাপে সাইন আপ করবেন, কীভাবে রিচার্জ করবেন এবং কীভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ফিরছি ছোট্ট একটি ইন্টার পরে। ওয়েলকাম ব্যাক। আলাপ অ্যাপসটি আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না, অথবা ভিডিও ডিসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন AAAP লিখে, এটা লিখে সার্চ করলে আপনার প্রথমে যে অ্যাপ্লিকেশনটি পাবেন সেটাই হচ্ছে আলাপ BTCL কলিং অ্যাপ। এরপর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করাই আছে, আমি জাস্ট ওপেন করছি। ওপেন করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ইউর আলাপ নাম্বার, অর্থাৎ আমাদের নাম্বারটি কেমন হবে। আমাদের নাম্বারটি হবে +88 09 696, এরপর হচ্ছে 6টা ডিজিট। আমরা যে নাম্বার দিয়ে সাইন আপ করবো সেই নাম্বারের 6টা ডিজিটই হবে আমাদের এই আলাপ নাম্বার। সো এরপর এখান থেকে কন্টিনিউ করবেন। আপনারা চাইলে আপনাদের যে রেগুলার নাম্বারটি আছে সেটা দিয়ে সাইন আপ করতে পারবেন, সেই ক্ষেত্রে আমাদের যে পরিচিত লাস্ট 6 ডিজিট আছে এটা সবাই ইজিলি এটা চিনতে পারবে আর কি। সো এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর আমাদেরকে নাম্বারটি দিয়ে দিতে হবে যে নাম্বারে সাইন আপ করতে চাচ্ছি। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়া আছে +88 0, অর্থাৎ আমরা 1 থেকে শুরু করব। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আমাদের ফোনে একটি কনফার্মেশন কোড আসবে, সেই কোডটি দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট, কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের ফোনে একটি কনফার্মেশন কোডটি চলে আসবে এবং এটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে যদি আপনি অটোফিল সার্ভিসটি অ্যালাউ করে দেন। 1 মিনিট সাধারণত সময় নেয়, এর মধ্যে যে কোনো সময় কোডটি চলে আসে। সো আমাদের কনফার্মেশন কোডটি চলে এসেছে, আমরা জাস্ট অ্যালাউ করে দিচ্ছি এবং এটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে গিয়েছে, জাস্ট অ্যালাউতে ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ লোডিং নেবে, ব্যাস আমাদের অ্যাকাউন্ট সাইন আপের কাজ কিন্তু শেষ। এবার আমাদেরকে এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। এনআইডি ভেরিফিকেশন আপনাদের সাধারণত অ্যাকাউন্ট খোলার সময় চাইতে পারে, অথবা যদি না চায় সেক্ষেত্রে আমাদের কিন্তু পরবর্তীতে করতে হবে। আমি যখন আমার আগের অ্যাকাউন্টে সাইন আপ করেছিলাম তখন কিন্তু প্রথমে আমাকে এনআইডি কার্ড ভেরিফিকেশনের অপশন দেওয়া হয়েছিল। সো যদি অপশন না দেয় ঘাবড়ানোর কিছু নেই, আপনারা পরবর্তীতে ভেরিফিকেশন করতে পারবেন। আর যদি ভেরিফিকেশন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে সেগুলোকে কিন্তু কল করতে পারবেন না। আপনি যদি ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ টু অ্যাপ কল করতে পারবেন, যেমন যারা আলাপ অ্যাপস ব্যবহার করে লাইক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো। সো আমরা এখন এনআইডি কার্ড ভেরিফিকেশন করছি। ভেরিফিকেশন করার জন্য এই যে এই অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এরপর মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ড ভেরিফিকেশন, এনআইডি ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। এরপর এখানে বলেছে আলাপ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু মেক আউটগোয়িং কলস ফ্রম অ্যাপ, টেক ফটো অফ এনআইডি। সো এখানে আমরা নেক্সট করছি। এখানে বলেছে স্ক্যান দ্য ফ্রন্ট সাইড অফ এনআইডি কার্ড উইথ ক্যামেরা, অর্থাৎ আপনাদের এনআইডি কার্ডের যে ফ্রন্ট পেজটা আছে সেটা স্ক্যান করতে হবে। সো আমি আমার এনআইডি কার্ডটি স্ক্যান করছি, একদম ক্লিয়ারলি আপনারা ফটো এখানে তুলে দিবেন যাতে কোনো রকম তথ্য নিতে অসুবিধা না হয়। ওকে, ফ্রন্ট পেজ নিয়ে আসে, সেরপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা ব্যাক সাইড স্ক্যান করব। ওকে, ব্যাক সাইডের ফটো নেওয়া শেষ, এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এরপর আমরা নেক্সটে ক্লিক করব। সো এরপর অটোমেটিক্যালি অ্যালাপ অ্যাপসটি আপনার এনআইডি কার্ড স্ক্যান করে তথ্যগুলো এখানে শো করবে, আপনি জাস্ট একটু মিলিয়ে নেবেন। যদি নাম এবং সব কিছু এনআইডি কার্ড নাম্বার সব কিছু ঠিকঠাক থাকে তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর টেক এ সেলফি, এরপর আমাদেরকে একটি সেলফি দিয়ে এটার লাস্ট স্টেজ কমপ্লিট করতে হবে। সো আমি আমার সেলফি দিয়ে দিচ্ছি। সেলফি দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্রপ করে একটা পারফেক্ট সাইজের দিয়ে তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
ব্যাস আমাদের এনআইডি কার্ড কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে। সো এরপর আমরা দেখব যে এই অ্যাপসটি কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে রিচার্জ করতে হয় এবং রিচার্জের মাধ্যম কী কী রয়েছে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মাই অ্যাকাউন্ট, এখানে আমাদের ডিটেলস রয়েছে, এখানে আপনারা এডিট অপশন আছে, এখানে এর থেকে আপনারা এডিট করতে পারবেন আপনার নাম, ইমেইল, জেন্ডার এবং আপনাদের যে পিকচার আপনি যদি প্রোফাইল পিকচার দিতে চান সেটাও সিলেক্ট করতে পারবেন। এরপর রয়েছে সেটিংস, সেটিংসে গেলে আমরা দেখতে পাবো প্রথমেই রয়েছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে দুইটি ভাষা রয়েছে বাংলা এবং ইংলিশ, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এরপর রয়েছে নোটিফিকেশান অ্যান্ড টোন, সো এখান থেকে আপনারা আপনাদের যে মেসেজের টোন আছে এবং অ্যাপসের যে কলিংয়ের টোন আছে সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর আছে অ্যাকাউন্ট, এখানে প্রাইভেসি দেওয়া আছে, প্রোফাইল ফটো স্ট্যাটাস এটা কারা কারা দেখতে পাবে সেটা আপনি এখান থেকে প্রাইভেসি দিয়ে দিতে পারবেন। এরপর রয়েছে কল রেকর্ডিং, এখান থেকে আপনারা চাইলে আপনারা যে অ্যাপসের মাধ্যমে কথা বলবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড করে নিতে পারবেন, যদি রেকর্ডিং অফ অল কলস এটা ওকে করে দেন তাহলে কিন্তু আমরা যত কথা বলবো এই অ্যাপসের মাধ্যমে সব কল কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে। এরপর আছে চ্যাটস, এখান থেকে আপনারা চ্যাটসের যে ওয়ালপেপার রয়েছে সেটা আপনি ওয়ালপেপার সিলেক্ট করে নিতে পারবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে যেটা ইচ্ছা আপনারা করে নিতে পারেন। এরপর ক্লিয়ার চ্যাট, এটা হচ্ছে ক্লিয়ার চ্যাট হিস্ট্রি, আমরা যেমন মেসেঞ্জারে করে থাকি এটা দিলে ক্লিয়ার চ্যাট হিস্ট্রি হয়ে যাবে। এরপর আছে ব্লক কন্ট্যাক্টস, আপনি কোনো কন্ট্যাক্টে ব্লক করলে সেটা এখানে থাকবে, এখান থেকে আপনি ব্লক আনব্লক করতে পারবেন। এরপর আছে কল ফরওয়ার্ডিং, আপনারা চাইলে কল ফরওয়ার্ড করে দিতে পারবেন আপনার এই অ্যাপস যখন আপনি ব্যবহার করবেন না, চাইলে আপনি কিন্তু আপনি আপনার নাম্বারে কলটি ফরওয়ার্ড করে নিতে পারবেন। ওকে, এরপর আছে হচ্ছে রিচার্জ, আমরা কী কী মাধ্যমে এই অ্যাপে রিচার্জ করতে পারবো এবং সেই ব্যালেন্স দিয়ে কথা বলতে পারবো। এখানে আপাতত চারটি অপশন রয়েছে, ভিসা, মাস্টার কার্ড এবং বিকাশ, রকেট, নগদ, সরি রকেট নেই, বিকাশ এবং নগদের মাধ্যমে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। এরপর আছে ভয়েস প্যাকেজ, সো আমরা অ্যাকাউন্ট সাইন আপ করার পর সাধারণত আমাদেরকে 15 মিনিট ফ্রি দেওয়া হবে যার মেয়াদ থাকবে 1 মাস, আপনি এই 15 মিনিট ব্যবহার করে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। এরপর আছে রেটস, এখানে কোন দেশের কী রেট প্রযোজ্য হবে সেটার আপনি একটা লিস্ট পাবেন, তবে অন্যান্য কান্ট্রিগুলার রেটস এখনও অ্যাভেলেবেল করা হয়নি, আপনি কিন্তু বাংলাদেশের রেটটা এখান থেকে দেখে নিতে পারবেন। সো এখানে ক্লিক করলেই বাংলাদেশের যে কল রেটটি রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন, বাংলাদেশ মোবাইল 30 পয়সা পার মিনিট, ল্যান্ডলাইন বাংলাদেশ IPTSP বাংলাদেশ ল্যান্ডলাইন, অর্থাৎ আপনি ল্যান্ডলাইনে ফোন করলেও 30 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। এরপর আছে ভয়েস মেইল, এখানে আপাতত কোনো কাজের অপশন দেখছি না। এরপর আছে নিউজ ফিড, এখানে কিন্তু আমরা যে মেসেঞ্জারে বা হচ্ছে ইমোতে বর্তমানে টাইম লাইন অ্যাড করতে পারি বা কোনো কন্টেন্ট আপলোড করতে পারি, কোনো পিকচার আপলোড করতে পারি, সেখানে আপনি কিন্তু এখান থেকে কন্টেন্ট আপলোড করতে পারবেন। আর এক্সপ্লোর থেকে আপনার ফ্রেন্ডরা যদি কোনো কিছু আপডেট করে সেই ক্ষেত্রে আপনি সেগুলো দেখে নিতে পারবেন। এই অ্যাপসটি মোটামুটি একদমই সিম্পল করা হয়েছে যাতে সবাই ব্যবহার করতে পারে, একদম ইজিলি ইউজ করতে পারবেন আপনি, এবং এটার কল কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার কাছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন যেটা খুবই সাশ্রয়ী কল রেট দিচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।